হাই বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আমার সমস্ত বন্ধু খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে নভেম্বর মাসের 8 তারিখ, মঙ্গলবার, এখন বাজে 9:05। এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করলাম সকাল থেকে, বলতে পারো পুরো দৌড়াচ্ছি আমি। তার কারণটা বলছি, আমার কিন্তু গতকাল আমার ভিডিও করার কথা ছিল, সকালবেলা তোমাদেরকে বলেছি যে একটু পরে করছি, একটু পরে করছি, কিন্তু সেই ভিডিও করতে পারিনি মোটিভেশনাল চ্যানেলের জন্য। রাতে ঠিক করেছিলাম করব, কিন্তু রাতে না আমি একটা অনলাইনে একটা বিষয় দেখছিলাম, একটা বিষয় শিখছিলাম, একটা জিনিস শিখছিলাম, নতুন কিছু শিখেও নিয়েছি, তো ওখানে আমার ঘণ্টাখানেক গেছে, সময় দিতে হয়েছে, কারণ নতুন কিছু শিখতে গেলে সেখানে তো একটু সময় লাগে। তো আমি হ্যাপি যে সময়টাকে কাজে লাগাতে পেরেছি, 1 ঘন্টার মতো কিন্তু আমি শিখে নিতে পেরেছি, যেটা আমার মানে চ্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভিডিও ইম্প্রুভ করার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ওটা শিখতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। তারপর কি হলো, প্রায় 8:30 বেজে গেল, তো তখন আর ভাল লাগছিল না যে আমি বসে আর ভিডিও করব। তো আমি ভাবলাম যে সকালবেলা উঠেই করব, কিন্তু সকালবেলা উঠে ভাবলাম যে না, আগে ব্লগটা ছেড়ে আসি তারপর করব। তারপর এসে মানে ফার্স্ট সকালে না অনেকটা উঠেছি, তখন 9:00 বলছি, 4:37 বাজে, তখন 37:38 বাজে, এরকম শর্ট টাইমে কিন্তু উঠে গেছি সকালবেলা। উঠে কী করেছি, ফার্স্ট আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আগের দিন রান্নাঘর আমার পরিষ্কার করা হয়নি, আর ভাল লাগছিলো না, করিনি। তো রান্নাঘরটা দেখলাম আগে পরিষ্কার করব, তারপর ভিডিও আপলোড করব, তারপর এসে ভিডিও করব। তো সেই মতো করেছি, কিন্তু আজকে ভিডিও যেতে আবারও প্রচুর লেট করেছে, অনেকটা লেট হয়েছে। তো ছাদে অনেকটা সময় চলে গেছে, তারপর এসে চেঞ্জ করলাম, রেডি হলাম, হয়ে ভিডিওটা করে নিয়েছি, অ্যাট লাস্ট হয়ে গেছে, সুন্দর করে করতে পেরেছি, এটাই ভালো। আর বেশ সুন্দরভাবে হলে না কি হয়, তাড়াতাড়ি এডিটটাও করা যায়। তো এবার আমি কি করব, আজকে আমি রান্নাবান্না কিচ্ছু করছি না, কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না, মাঝে মাঝে একটু গল্প করব তোমাদের সঙ্গে। আর আজকে সারাদিন প্রায় আমার খাওয়া দাওয়া মানে কী বলতো, এখন জল দেওয়া ভাত রয়েছে সেটা খাবো, আগের দিনের ভাত রয়ে গেছে, তো সেই ভাতটা আমি খাবো। আমি তো ভাত নষ্ট করি না, আর আমার ভালো লাগে জল দেওয়া ভাত খেতে মাঝে মাঝে, তো সেটা খাবো। আর যেটা করবো, দুপুরবেলা আমি সিদ্ধ খাবো, আজকে ও বললো যে গ্রহণ রয়েছে, 2টোর মধ্যে মনে হয় লাগবে, তো বললো যে আমাকে 2টোর মধ্যে ভাত খেয়ে নিতে হবে, আর আজকে দুপুরবেলা ও খাচ্ছে না। তো দুপুরবেলা আমি ও ঠিক করলাম, ওকে বললাম যে, ও বলছিল যে আমার ইচ্ছে ছিল আজকে খিচুড়ি করবো, যেন ভাবছিলাম যে খিচুড়ি করবো, ওকে বললাম যে তুমি তাহলে থাকছো না, তাহলে আমি সকালে খিচুড়ি করে নেবো, সকালে দুপুর খেয়ে নিতে পারবো, রাতে রুটি খাবো। তো ও বলেছিল ঠিক আছে, তারপর বললো যে গ্রহণ পড়ছে, তো সেই খাবারটা রাখা যাবে না, আর সকালবেলা আমি অত সকালেও করতে পারবো না, একটু তো লেট হবে। আর তোমাদের বললাম এতগুলো কাজ পড়ে গেছে, এখন কিন্তু আমাকে এডিটিং করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে, কারণ সন্ধ্যা 6টার সময় কিন্তু আজকে মঙ্গলবার সন্ধ্যা 6টার সময় আমার মোটিভেশন চ্যানেলে ওই ভিডিওটা কিন্তু যাবে, তো তার জন্য অনেকটা সময় ওখানে আমাকে দিতে হবে। আমি বললাম তাহলে সম্ভব নয়, আর ভাতও রয়ে গেছে, ওটা সকালবেলা খাবো। তো চলো ঠিক আছে, এখন আর করবো না, আজকে আর করবো না, আমি দুপুরবেলাও যেহেতু খুব তাড়াতাড়ি খেতে হবে, আমি বললাম যে তাহলে সিদ্ধ ভাত খেয়ে নেবো, একটু বাটার দিয়ে খেয়ে নিতে পারবো, আর এখন তো জল দেওয়া ভাত খাচ্ছি, রাতে রুটি খাবো। এটাই হচ্ছে আজকে সারাদিনের খাবারের যে লিস্ট, সেটা তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটি, আজকে তেমন কিছু শেয়ার করবো না, ওই যে বললাম মাঝে মাঝে গল্প করবো, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, লাগছি পরে আবার কথা বলছি। হ্যাঁ, তো দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি, শর্ট করব, তাই সুন্দর করে বললাম তোমাদেরকে যে আমি জল দেওয়া ভাত খাবো, জল দেওয়া ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, আর দেখো চিংড়ি মাছ কিন্তু এখনও চলছে, ছিল কালকের রাতে, তো আমি আর খাইনি, ও খাইনি, তো তার জন্য রয়ে গেছে লবণ, যেটা ছাড়া পান্তা ভাত খাওয়াই যায় না। আর এটা হচ্ছে মাখবো পেঁয়াজ, লবণ, তেল আর শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে আলু ভাজা আর লেবু, এটাই হচ্ছে আজকের সকালের খাবার আমার। আর শর্ট করার জন্যই এত সুন্দর করে সাজিয়েছি, কারণ এরকমভাবে শর্ট করলে না দেখতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, তো তার জন্যই কিন্তু একদম সুন্দর করে, যে গ্রামের একটা মানে যেরকমভাবে খায়, আমি তো যেহেতু গ্রামের মেয়ে তো এগুলো তো আমি ভালো জানি, খেয়েছিও প্রচুর, তার জন্যই কিন্তু এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো। হ্যাঁ, তো চলো আমি শর্ট একটা করেছি, এখন ইনস্টাতে একটা করব,
তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? চলো খাওয়ার সময় একটুখানি তোমাদের সঙ্গে কথা বলবো, সাতটাকে করে নিই। তো দেখো আমার রিলস করা হয়ে গেছে। একটা কথা বলবো তোমাদেরকে, তোমরা সবাই আমরা একটা না একটা কাজ নিয়ে থাকি, তো যে কোনো কাজকে যদি একবার ভালোবেসে করা যায় না তো সেটাই না প্যাশান হয়ে যায় আমাদের, সেটাই ভালো লাগার কাজ হয়ে যায় যদি ভালোবেসে করো কাজটা। তো আমরা যে এই ব্লগ করা, এই যে ফুড নিয়ে বিভিন্ন রকম দুজন কিন্তু প্রচুর প্ল্যানিং করি। তো দাঁড়াও খেতে খেতে কথা বলে, হ্যাঁ প্রচুর প্ল্যানিং করি। তো এটা জাস্ট কি বলবো, একটা অন্য রকম ভালো লাগা, মনে হয় যেন কী করলে একটা সুন্দর ভিডিও করা যাবে, কী করলে খাবারটা আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। তো এটাতে এতটা মজা পাচ্ছি আমরা দুজন, ভীষণ এনজয় করে কিন্তু ভিডিওগুলো করি। তো যাই হোক, লেবু আমার দুটো লাগছে না, সাজানোর জন্য নিয়েছিলাম, একটা রেখে দেবো আর একটা নেব। আর লঙ্কাও দুটো খাবো না, লঙ্কা যেহেতু এখানে মাখা রয়েছে, এই লঙ্কাটাও আমি পেঁয়াজটুকু নেব, লঙ্কা নেব না, এটা খাবো, এটা খাবো, ভাতটা নিই। আর লবণ আমার এতটা লাগছে না, লবণটাও সাইডে রেখে দেবো। আলু ভাজাটা খাবো, ভাতটা মেখে নেবো, আর মাছের তরকারিটা তো খেতেই হবে, এটাও এখন এক সাইডে রাখি, এটা কারণ পুরোটা মিশে গেল না ঝাল হয়ে যাবে, আর খেতে পারবো না, এত লঙ্কা তো খেয়ে অভ্যাস নেই। আগে খেতাম লঙ্কা, আগে প্রচুর লঙ্কা খেতাম যখন বাড়িতে ছিলাম, এখন আর সেটা অভ্যাস নেই। তো যাই হোক চলো, বেশ মজায় মজায় খাবো, পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে, আর এরকম আলু ভাজা হলে তো কথাই নেই। লেবুটা আমার চিপতে প্রবলেম হয়, আমি চিপতে পারি না ভালো। জাস্ট করতে হবে না, রসটা কম এই লেবুটার। এই ঝালটা খাবো না বাবা, এটা গেলে হবে না, এটা নিতে হবে, আর এক কাল এরকম করে দারুণ লাগে, দারুণ মাছ মাংস ফেল এই ভাতের কাছে। সব থেকে বেশি ভালো লাগছে ওই পেঁয়াজ মাখাটা দিয়ে, আলু ভাজার থেকেও ভাল লাগে এটা দিয়ে। তোমরা যারা শহরে থাকো, কোনোদিন যারা খাও না, তখন তারা একবার এরকম করে খেয়ে দেখো, দারুণ লাগে। তো চলো খেয়ে নিই, পরে কথা হবে। তো আমার খাওয়া হয়ে গেছে, সকালে ভাতটা খেয়ে সবে বসেছি। ইতিমধ্যে আমার দিদি ফোন করেছিল, তোর সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে কিছুটা সময় গেল, তোমাদেরকে বললাম যে আমার ভিডিও এডিটিং করতে হবে, কিন্তু একটু বুঝতে পারিনি, ফুল ভিডিওটাই কিন্তু পড়ে রয়েছে, সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু ভিডিও আমাকে পোস্ট করতে হবে মোটিভেশনাল চ্যানেলে। তো এবার বসবো, এর মধ্যেই কিন্তু আমার হাজব্যান্ড ফোন করে মাথা খারাপ করতে শুরু করেছে, ভাত চাপাও, দুটোর মধ্যে কিন্তু ভাত খেতে হবে, দুটো বাজতে কিন্তু এখনও ঢের দেরি, তার আগের থেকেই মানে বলেই যাচ্ছে। তো যাই হোক, ও আমাকে বললো যে এখন বাঁধাকপির তরকারি করতে ডাল করতে, আমি বললাম অত কিছু আমি করতে পারবো না, তো ওদেরকে বললাম না যে আমি আজকাল এখন সিদ্ধ ভাত দেবো, তো আমি সিদ্ধ ভাতই চাপিয়ে দিয়েছি, আমি বললাম যে আমি সিদ্ধ ভাত দিয়ে খেয়ে নেবো। তো কী সিদ্ধ দিয়েছি সেটা তোদেরকে দেখাচ্ছি, আর বাটার দিয়ে এই সিদ্ধ ভাত দিয়ে দুপুরটা আজকে চালিয়ে দেবো, অন্য কিছু করবো না, কারণ আমাকে ভিডিও এডিটিংয়ে বসতে হবে। তো আমি ভাতটা চাপিয়ে দিয়ে স্নান করে নেবো, তারপর ভিডিও এডিট করতে বসবো, কারণ ওটা অনেকটা টাইম লাগবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে আমি কী সিদ্ধ দিলাম, চলো সঙ্গে থাকো।
তো দেখো, আমি দুপুরে পেঁপে সিদ্ধ খাবো আর কলা সিদ্ধ খাবো, এটা দিয়েই দুপুরবেলা খেয়ে নেব। আর তোমাদের সঙ্গে দুপুরে ভাত খাওয়ার পর আর কথা বলবো না, একদম সন্ধ্যাবেলায় কথা বলবো। আমরা প্রত্যেকেই নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকি সারাদিন, প্রত্যেকেই। কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ বা অফিস করে, কেউ বা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো আমরা নিজেকে কিন্তু সময় দিই না, নিজেকে ভালোবাসি না, নিজের জন্য যে একটু সময় বার করে নিজেকে পরিচর্যা করব, এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ করে না। কিন্তু তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো, তারা জানো যে আমি হাজারো কাজের মাঝেও কিন্তু নিজেকে খুব ভালোবাসি, নিজেকে প্যাম্পার করি। এটা তোমাদেরও করা প্রয়োজন। তো আমি আশা রাখছি যারা যারা আমার ভিডিও দেখছে এই মুহূর্তে, তারাও একটু হলেও নিজেকে সময় দেবে, নিজেকে ভালোবাসবে, নিজের জন্য কিছুটা সময় অবশ্যই সপ্তাহে একটা দিন দেবে। বিশ্বাস করো, তুমি যদি ভালো থাকো, তোমার মন যদি ভালো থাকে, তাহলে না সব কিছু ভালো লাগবে, সবাইকে ভালোবাসতে ইচ্ছা করবে, সবার প্রতি খেয়াল রাখতে ইচ্ছা করবে। আর আমি যদি ভালো না থাকি, তাহলে কিন্তু আমার কিচ্ছু ভালো লাগবে না। তার জন্যই কিন্তু নিজেকে ভালোবাসাটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। তো দেখো, আমি প্যাকটা দিচ্ছি, মুখে সুন্দর করে সারা মুখটা দেব, কিন্তু আজকে খুব বেশিক্ষণ রাখতে পারিনি। তার কারণ হচ্ছে আমাকে এডিটিংয়ে বসতে হতো, তার জন্য কিন্তু খুব বেশিক্ষণ আমি রাখিনি। তো সুন্দর করে দিয়ে কিছুক্ষণ রেখে তারপর কিন্তু আমি মুখটা ক্লিন করে নিয়েছি। আর এই প্যাকটা করার পরে না মুখটা একটা স্মুথ হয়ে যায়, কি সুন্দর নরম তুলতুলে হয়ে যায় মুখটা, আর অনেকটাই গ্লো করে। তোমরা তো দেখো, মানে আমার মুখটা কিন্তু আগে এতটা মানে সফট ছিল না, অনেক দাগ ছিল, তোমাদেরকে বলেছি, কিন্তু সেই সমস্ত কিছু এখন ঠিক হয়ে গেছে। আর মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি মুখে এখনও ক্রিম দিইনি। তার কারণ হচ্ছে আমি রান্নাঘরে গিয়েছিলাম আর ওপর থেকে মানে পিঁপড়ে ঘুরছিল মনে হয়, সেটা আমার মাথায় পড়েছে, তারপর আমার এইখানটায় চুপ করে কামড়ে দিয়েছে, জ্বলছে ভীষণ। তো আর একটু জল দেবো, তারপর একটু বাজে ধোবো, এই মুখ ধোয়া হয়ে গেছে, আর একটু জল দেবো, মুখটা একটু আরও ধোবো, তারপর হচ্ছে আমি ক্রিম দেবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটি এখানে আমি শেষ করব। তো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সকল ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই শিবরাত্রি।